নিজের ছেলে যায়েদ বিন মুয়াবিয়া সালেক ইবে নিজের ছেলে বলতেছে আমি 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 যায়েদের ছেলে হিসেবে বলতেছি আমার বাপ ঔলাদ রাসূল ইমাম হোসেনকে যেদিন শাহাদত করেছে আমি সেদিন হতে আমার আব্বাকে আমি নিজে কাফের ঘোষণা করলাম বড় করি ও সুবহানাল্লাহ ঠিক না বড় করি কনা আল্লাহ বর্তমান যুগল যখন রানিং এজিদ আছে এরকম এজিদ থেকে আমাদেরকে আমাদের দেশকে পরিবারকে হেফাজত করো কতগুলো নাম জপলো এবাদত একখানা বড় করে সামনে আইও আর কেন কে হাসবি রব্বি জল এ শোনো বুয়া পিছে যা পিছে যা দূর হলো ইল্লাল্লাহ হাসবি রব্বি জল ইবের আইজন অমান কইবে না নিজের ছেলে যায়েদ বিন মুয়াবিয়া সালেক নিজের ছেলে বলতেছে আমি 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 যায়েদের ছেলে হিসেবে বলতেছি আমার বাপ ঔলাদ রাসূল ইমাম হোসেনকে যেদিন শাহাদত করেছে আমি সেদিন হতে আমার আব্বাকে আমি নিজে কাফের ঘোষণা করলাম বড় করি ও সুবহানাল্লাহ নিজের বয়ে বাপের কি হইয়ে আর আর বাংলাদেশি এজিট হলো কত মৌমেন আর বাংলাদেশি এজিট হলো ইতে রেকর্ড কি মৌমেন তাহলে এজিদের এখনো বড় এজিট হলো এটা তা কি হনা শতান যেন বড় কাম করে ষোলো শতান হল যেন এরা এরে আছে ঠিক নিয়ে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমি সামনে আজ যাইতে পারেন নি মন মানিস কথা ঠিক আছে তো উন উনতে উনতে গুনা মাফ হয়ে যাবে বড় করে হসল আর রসুল উনে দে কলজান ঠান্ড দে তে সাইট্টে বছর উন্মত হয়ে হয়ে খাইন্দে দে নিজের রক্ত জড়াই দে অহুদর ময়দানের দমদান শহীদ গিরকে দে উন্মত হয়ে হয়ে আজ এই উন্মত হলে যদি একখানা করি অন্তরকুলি নবীরে ইয়া নবী হয়ে ডাক দে নবীরে দরুশ্বরী পরি ডাক দে আর নবী মদিনাতে সগর বাণী সারি উন্মত হলের ভূগোল লইরে জান্নাত যাই বলে প্রস্তুত হয়ে যা সলা সারি দরুশ্বরী পর সলা দুনিয়া বানা দো মেরে সিনে কো মদিনা নিকালো হো বাহার গম সে ইয়ে সফিনা সা সলে আলা রসুল আরো সাক্ষী আমরাও যে আল্লাহর ঘরে বসে ইমাম হাসান হোসাইনের সানা সানি করতেছি
এগুলো কিয়ামতের দিন আমাদের জন্য কবরে হাশরে নাজাতের উসিলা। ফজরের আজান হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে ময়দানে কারবালাত ফজরের জামাত পড়াইলেন। সুবহানাল্লাহ, জয়নাব বেগম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর বইন অবাই থাবু যেই জায়গায় জায়গায় গেরেছি, দেখতেছি সেই জায়গা থেকে রক্ত উঠতেছে, নিশান দেখা যাচ্ছে, কারবালার নিশান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে অবন দুনিয়ার রক্ত দেখে আশ্চর্য হইও না, কিছুক্ষণ পরে দেখবে আসমান থেকে রক্ত বৃষ্টি হচ্ছে, অপেক্ষা কর, মেয়েদের মন একটু নরম, খানতে লাগলো হু করে টাইমের মধ্যে ফজরের নামাজ, পরে আলো ফুটলো, সূর্য উঠলো, হঠাৎ করে শহর বানুর সাফা কান্না, রাত্রে যে মা বাবা তোমাকে দেখেছে, জান্নাত জান্নাতের সর্দারনিকে দেখেছে, ভিতরে থামতে পারতেছে না, হু করে থাবুর ভিতরে কাঁদতে লাগলো। ইমাম হুসাইন বলে বিবি এ বাবু উচ্চ স্বরে কাঁদিও না, চতুর্দিকে জিদ বাহিনীরা আমাদেরকে ঘিরে আছে, হঠাৎ করে যদি নবী পরিবারের এই মহিলাকে দেখলে তারা খারাপ দৃষ্টি দিতে পারে। আরে স্বামী আমি এমনি কাঁদতে দিই না, আজকে চার পাঁচ দিন পর্যন্ত খানা নাই ফানি নাই, আমরা কি অবস্থায় আছি আল্লাহ জানে, মদিনার রসুল জানে, স্বামী যেরকম যেরকম ভাবে আমি ঠিক আছি, আমার ভিতরের জিহ্বার মধ্যে পর্যন্ত ফানি নাই, স্তনের মধ্যে পর্যন্ত দুধ মোবারক নাই, আমার একজন ছয় মাসের শিশু আলী আজগর দুধ তো নাই, আমি চেহারার দিকে দেখতেছি হাত পা ছেড়ে দিছে, ভালোভাবে নিঃশ্বাস আসতেছে না, আমি নিশ্চিত হয়ে গেছি দুধের অভাবে খানার অভাবে ছেলেটা চলে যাচ্ছে। ও স্বামী এজিদের সাথে শত্রুতা থাকলে আপনার থাকতে পারে, আমার এই মাসুম বাচ্চা আলী আজগরের তো কোনো শত্রুতা, এই ফুরাত নদীর পানি কুকুর বিড়ালে কাচ্ছে, ফাইট পক্ষিয়ে কাচ্ছে, ঠিক না? অসামি হাজার হাজার এজিদ বাহিনী দাড়ি টুবি রেখে এজিদ বাহিনীরা যে ফুরাত নদী গিরি আছে, একটু আমার ছেলে আলী আজগরকে বুকে নিয়ে আমি মা তো আর বদাজ করতে পারতেছি না, আমার ছেলেকে একটু বুকে নিয়ে একটু ফুরাত নদীর পারে যাও, তাদেরকে একটু ইমানের পরীক্ষা করো, ফানি কুজদো না যাইও, ইমানে বহুত বড় কথা, আবার ফানি কুজি ইয়ান মনে না করিব, ইমানের দাড়ি টুবিও আর ইমানের পরীক্ষা করো। শহর বানু বলে আমার ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে ফুরাত নদীর পারে একটু তাদেরকে দাড়ি টুবিও লাগে, একটু ইমানের পরীক্ষা করো, কি পরীক্ষা করো, পরিচয় দিবে আমি ইমাম হুসাইন দয়াল নবীর নাতি, যাকে আবাদে মস্তক দয়াল নবী সুমা দিয়েছে, যিনি পেয়ারা রসুলের কাত মুবারকে তাকলে আমার রসুল স্যার মুবারক তুলে নাই, আল্লাহ বলে তসবি বাড়াই দো, ইমাম হুসাইন পড়ে গেলে আমার আরশ আজিম পর্যন্ত লড়বে। আপনি বলে দেন এজিদ বাহিনীকে, এই এজিদ বাহিনী যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহওয়ালা হয়ে থাকো, নবীর উম্মত হয়ে থাকো, আমি ইমাম হুসাইন বলতেছি তোমাদের নিজের হাতে ইমানওয়ালা যদি কোনো মানুষ থাকো, তোমাদের নিজের হাতে আমার ছেলে আলী আজগরের মুখে একটু পানি দাও, কিয়ামতের দিন তোমাকে আমি বুকে জড়িয়ে নিয়ে জান্নাতে যাব। ইমানের পরীক্ষা ইমাম হুসাইন তো আব্বা জান ছয় মাসের শিশু আলী আজগরকে বুকে নিয়ে গোড়ার উপর উঠে দৌড় দিলেন,
দৌড় দেওয়ার পরে ফুরাত নদীর ভারে গেলেন। সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর চেহারার দিকে তাকায় রইলেন। হায় ইয়াজিদের সৈন্যরা শুনো, তোমরা কোনদিন ইমাম হুসাইন নাম শুনেছো? কোনদিন চোখে দেখো নাই? এটা হলো নবীর বংশ ইমাম হুসাইন, এটা জান্নাতের সর্দার আল হাসান ওয়াল হুসাইন, সৈয়দা শাবাব আহলেল জান্নাহ, আমি জান্নাতের সর্দার ইমাম হুসাইন। সবাই হতভম্ব হয়ে গেল। তেরি সুরত খেলিয়ে আয়া হে সুরা নূর কা, লাইটের মতো ইয়াখরুজ নূর, লাইটের মতো ইমাম হুসাইনের চেহারা মুবারক জ্বলতে লাগলো। হে জিতবাইনি, ফুরাত নবী যারা গিরে আছে তারা হতভম্ব হয়ে গেল। অবুক নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই, এত সুন্দর হতে পারে? সবাই তাকিয়ে রইলেন, একজনের চেহারা একজনে দেখতেছে, কিন্তু কারো সাহায্য দিচ্ছে না আলী আসগরকে ফানি দেয়ার। সবাই এজিত বেহিনি, কারো সাহায্য দিচ্ছে না, ফানি তো দিল না দিল না, কারো রূহ গামল না। ও ফুরাত নদীর উত্তর পার থেকে, ফুরাত নদীর উত্তর পার থেকে একজন কট্টর শয়তান ফরমলাবিল কাহেল এমন ভাবে তীর মারল, ছয় মাসের নিজে ফরাসি জুয়ালি আসগরের এদিকে ঢুকে ইমাম হুসাইনের বাম দিকে বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পতন কারবালা জমিনত জিবে শাহাদত বরণ করার জিবে সমাসের শিশু আলি আসগর হু করে ইমাম হুসাইনের কান্না রাখতে পারল না। ফরাসি সমাজের ছেলে ঠপ করে গেঁদি ভেঙে গেল, ফিসির করে রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রক্ত গুলো এভাবে ধরে আসমানের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ, যুদ্ধ শুরু হয়ে গেল, ইসলামের সর্বপ্রথম এই তোদের ভাষা আলিয়াজগর দিয়ে ইসলাম শুরু হচ্ছে। রক্ত গুলু ধরে যখন আসমানের দিকে নিক্ষেপ করলো, আল্লাহ বলে জিবরাইল আর বরদাস্ত হচ্ছে না, আলী আসগরের রক্ত গুলু তুমি ধরে ফেলো, ধরে ফেললেন, এগুলো আর জমিনে ধরলো না। ইমাম হুসাইন আর এক মুহূর্ত ফুরাত নদীর দেরি করলেন না, হা করে করে দূরে এসে ঠাকুর দিকে আসতে লাগলো। একটা নয় দুটা নয়, ছয় থেকে সাতটা তীর ইমাম হুসাইনের পিঠ মোবারকে লাগলো, তবু আর পিছনে ফিরে নাই, চলে আসলেন ছেলেকে নিয়ে। তাবু বরাবর যখন আসলেন, ইমাম হুসাইন কোরআন থেকে পড়ে গেল, তো ছেলেকে বুক থেকে ছাড়ে নাই। হঠাৎ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে দেখে, ও ইমাম হুসাইন কি হয়েছে? আরে আমার আলী আসগর তো আর নাই, নাই বলতেন, এজিদ বাইন এক বড়া পানি দেয় নাই, তীর মেরে আমার ছেলেকে তো শাহাদত করে দিল। এ বলে হযরত আব্বাস বলে, আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, যারা রসুলের ওলাদকে সম্মান করে না তাদের বেঁচে থাকার কোনো দরকার নাই বলে তলোয়ার নিয়ে ময়দানে কারবালা দূর দিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু হরে দূর দিল, ময়দান যুদ্ধ শুরু হয়ে গিয়ে হইবি আলী আসগরের শহরবানুরে কসাই দিন, বিবি আমার ছেলে আর কোনো দিন ফানির জন্য খাবে না, আর যদি ফানির প্রয়োজন হয় না না জানো সাথে হাউজে কৌসারের ফানি আমরা খাবো। ছেলেকে দিয়ে দিল আব্বাস রাদিয়াল্লাহ, কারবালা যুদ্ধ করতে করতে উনি শাহাদত হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, শুরু হয়ে গেল যুদ্ধ। আমার রসুলের সাহাবী ছিল ছজন, ছজন তারা আর এক মুহূর্ত দাঁড় করলে না। হবুক আমাদের চোখে, এই চোখে আমরা দয়াল নবীকে চোখে দেখেছি, এরা ওলাদ রসুলকে চোখে দেখে তবু তীর মারলো, এরকম মোনাফেকদেরকে বাঁচার কোনো প্রয়োজন নাই বলে ছয়জন সাহাবী ময়দানে দৌড় দিলেন। তারাও যুদ্ধ করতে করতে
কয়েকজনকে জিতবাইনিকে জাহান্নামে পাঠিয়ে তারাও কারবালার শাহাদত হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আস্তে আস্তে তাবু খালি হয়ে যাচ্ছে, 46 জন তাবি, 46 জন আশেক রসুল। তারা বলে কি বললেন ইমাম হুসাইনের এই অবস্থা দেখে, ছেলের এই অবস্থা দেখে 46 জন তাবি। তারা আর এক মুহূর্ত দেরি করলেন না, সবাই দৌড় দিলেন কোথায়, কারবালা। যুদ্ধ শুরু হয়ে গেল, তাদের সাথে যুদ্ধ করতে 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 46 জন সবাই শাহাদত হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আহা, নবী পরিবারের ছিল 20 জন হজম, 20 জন হজম, একজন শাহাদত হয়েছে, যার নাম বরাবরই হল আলী আসগর, বাকি আছে 19 জন। আরে কি হয়ে গেল, এখান থেকে কয়েকজন আওলাদ রাসূল বের হলো, তারাও ইমাম হুসাইন বলল দৌড় দিল শেষ পর্যায়ে। আহা, জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের বোন, ওনার দুইটা ছেলে ছিল ছোট ছোট, একজনের নাম মোহাম্মদ, একজনের নাম আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হবাই হবাই, যেখানে আলী আসগর সমাজের শিশু করবালার থেকে জান নিয়ে ফিরবে না, আমি আমার ছেলেকে মদিনা শরীফ নিয়ে যাব না, আমি জয়নাব বেগম আমার এই দুই ছেলেকে আমি এই করবালার মধ্যে ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম, কেন না কিয়ামতের দিন যেন আমি আল্লাহকে আর আমার দয়াল নবীকে বলতে পারি আমি জয়নাব বেগম একজন শহীদের মা, আমি একজন শহীদের। দুইজন ছোট ছোট ছেলে, তাদেরকে কারবালা এমনি দিয়ে দিলেন, তারা তীরের আঘাতে শেষ হয়ে গেল, শেষ পর্যায়ে ইমাম হুসাইন বড় ছেলে যাওয়ার আগে ইমাম হাসান বড় ভাইয়ের ছেলে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসানের ছেলে হন কি নাম, হন কাসিম না, কাসিম রাদিয়াল্লাহু তাআলা 19 বছর বয়স, খবর তো ও সাসা, আমি যদি যাব যেখানে আলী আসগর শহীদ হয়ে গেল সেখানে আমি আর থাকতে চাই না। আর জয়নাব বেগমের দুইটা ছোট্ট ছেলে শাহাদত হয়ে গেল, আমি কাসিম থাকতে চাই না। ইমাম হুসাইন কাসিমকে টাপ করে বুকে নিয়ে অযোধ্যারে কাঁদতে লাগলো, ভাতিজা তোমাকে যুদ্ধ যাওয়ার কোন প্রয়োজন নাই, ওসাসা কেন যাব না, আমার ভাই হাসানের সাথে আমার সাথে ওয়াদা হয়েছে, আমার ভাই হাসানের সাথে আমি ইমাম হুসাইনের কি হয়েছে ওয়াদা হয়েছে, আমার মেয়ে সকিনা খাতুনকে কাসিমকে শাদী দেব, ও কাসিম তুমি যদি কারবালার শাহাদত হয়ে যাও আমার মেয়ে সকিনার কি হবে। আ কারবালার জমিনের কান্না দেখে ইমাম হুসাইনের এই কান্দন দেখে সাসা ভাতিজা কাসিম কান্দতে লাগলো, কান্দতে কান্দতে কাসিম বলে সাসা আমাকে ধরে রাখার প্রয়োজন নাই, আমি যুদ্ধ যাব। এ কথা বলতে না বলতে ইমাম হুসাইন বলে যাইতে পারবে না, ইমাম হাসান কাসিম বলে হাই সাসা বেশি জড়িয়ে ধরার কোনো প্রয়োজন নাই, আমার আব্বা দুনিয়া থেকে তশরিফ নেওয়ার আগে আমাকে একটা নিয়ামত দিয়ে গেছে, একটা ছোট্ট সিগারেট একটা জিনিস দিয়ে গেছে, তুই যাওয়ার সময় বলে যে অপু তুমি যদি কোনোদিন জটিল এবং কঠিন কোন মৃত্যুর আশঙ্কা দেখো এই জিনিসটা একটু কুলে দেখিও, তুমি অতি দ্রুত সমাধান পেয়ে যাবে। ইমাম হাসানের ছেলে কাসিম রাদিয়াল্লাহু তাআলা যিনি যখন কইলে এডের মধ্যে লিখে দিয়ে দে, আর ভাই ইমাম হুসাইনের এন অবস্থায় বোধে শাহাদাতের উপনীত পরিণত হয়ে যাবে, ওই অবু তুই যদি এই টাইমত বেঁচে থাকো নিজের জানের বদলত হলো আমার ভাই ইমাম হুসাইনকে রক্ষা করবে। ওসাসা
এখন মৃত্যুর অবস্থা, আগায় তো নিয়ত যাইও অনর ভাই সালা আল্লাহ একদিন লে করে লই বলে, কিন্তু আশ্চর্যের সামনে অনর মৃত্যু সাইতে থাকে বরগরি হ আর কেন বরগরি হ আত্মায় না পারে কাসেম রদি আল্লাহ তালা ঘুরো হড়ে যুদ্ধ গেই যুদ্ধ করতে 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 যুদ্ধ করতে করতে কয়েকজন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিল। শেষ পর্যায়ে কারবালার জমিনে শাহাদত হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওবা তাবু খেয়ে যা, আরে বরফুর একটা তাবু ছিল মদিনার থেকে যে জুলুস করে এসেছে সবাই, আস্তে আস্তে তাবু কি হয়ে যাচ্ছে, কালি হয়ে যাচ্ছে। আরেকজন বের হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর, কি না হুবহু আওলা বিন নবী, জিবের চেহারা মুবারক হুবহু দয়াল নবীর চেহারা ছিল, যিনি মদিনার জমিনে হাঁটলে রাস্তার দুনুদারের লাইন হয়ে যেত, মানুষের লাইন হয়ে যেত, দয়াল নবী আসতেছে আমরা এক নজর দেখবো। আমিও কারবালার শাহাদত হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে জড়িয়ে ধরে এদে কান্না শুরু করে দিল, বাপ বেটার কান্না দেখে শহর বানরও কাঁদতে লাগলো, জয়নাব বেগমও কাঁদতে লাগলো, সকিনা বেগমও কাঁদতে লাগলো। শুধু কান্না ছাড়া আর কিছু খানাও নাই পানিও নাই। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে ভূত, আমার যদি কোনো কিডা লাগতো, কোন যন্ত্রণা মুসিবত আসতো, আমি এক মুহূর্তে তোমার চেহারা দেখলে আমার সব গুলো মিটে যেত, কারণ আমি আমার নানাকে দেখতেছি, আমার নানার চেহারা মুবারক নূরুন নবীর প্রতিচ্ছবি, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা মিটে যেত। অবু তুমি যদি কারবালার শহীদ হয়ে যাও, আমি কাকে নিয়ে কার চেহারা দেখে থাকবো? আল্লাহ বুকে জড়িয়ে খান্না কাটি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে, আব্বা আমাকে এত দুর্বল মনে করো না, আমি আলী আকবরকে এত দুর্বল মনে করো না, আমি কারবালার জমিনে গিয়ে এজিদ বাহিনীকে শুধু খাটতেই থাকবো, জাহান্নামে পাঠাইতেই থাকবো। আলী একবার যুদ্ধর মাঠে গেলেন, তলোয়ার নিলেন, ইমাম হুসাইন দোয়া করে দিলেন, আহা আল্লাহর কি মহিমা, কসু কাটার মতো কাটা শুরু করে দিলেন এজিদ বাহিনীকে, হাঁটতে হাঁটতে শত শত এজিদ বাহিনীর লাশ পড়তে লাগলো, লাশ পড়তে পড়তে ময়দানে কারবালা বিছাই গেল আলী আকবরের গর্জন দেখে। শেষ পর্যায়ে জিত বাহিনী আলী আকবরের এই অবস্থা দেখে সবাই পালিয়ে গেল, এক একজন দূরে দূরে পালিয়ে গেল। অবু মনে হয় দয়াল নবী চলে এসেছে। জিত বাহিনী সবাই পালিয়ে গেল, এমন অবস্থা হয়ে গেছে যেন কোনো যুদ্ধ নাই, শত শত এজিদ বাহিনীকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আলী আকবর শক্তি নিয়ে আবার ওয়াপস তাবুর মধ্যে চলে আসলেন। অবু তুমি চলে এসেছো কেন? হায় আব্বাজান, শত শত এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, বাদ বাকিরও সব পালিয়েছে। আব্বাজান, যদি এক গ্লাস পানি যদি আমি পাইতাম, এ 22,000 দিতে আমি তলোয়ারের আগার মধ্যে নিয়ে নিতাম।
جن سلا دنیا শান্তি ময়দানে করবলা তুম থাকু এসে গেলে আব্বাজান হগলা এক গ্লাস পানি আজ সাইর ফান দিন হইতে আমাদের কোনো পানি নাই খানা আব্বা কলিজা পেটে যাচ্ছে এক গ্লাস পানি যদি পাইতাম তাহলে আমি ইজিদ বাহিনী সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিতাম ইমাম হুসাইন আলী আকবরকে বুকে ধরলেন অবু ও আমার বাসাদন একটু খেয়াল করো তোমার ভাই আলী আকবর ফানির জন্য শাহাদত হয়ে গেছে দুধের বাসা আলী আকবর ফানি না খেয়ে শাহাদত হয়ে গেছে তুমি কি পানি খাবে মুখে হাত দিয়ে দিলেন আব্বা ফানির নাম আর নেব না যেখানে আমার ছোট ভাই আলী আসগর ফানি সারা শাহাদত হয়ে গেল আমি আর ফানি খাব না বলে হেঁটে দূর দিলেন আবার ময়দানে কারবালার যুদ্ধ করতে 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 বাহিনীকে শুধু কাটতে লাগলেন সবাই পাহাড়ে উঠে গেলেন দূরে চলে গেলেন সবাই দেখতেছে ইয়াহুরুজুনুর আলো বের হচ্ছে তাদের শুধু জিত বাহিনীর মনে হচ্ছে দয়াল নবী এসে গেছে সুবহানাল্লাহ শেষ পর্যায়ে তারা এজিদ বাহিনী কল কবজা অনুসরণ করলেন এভাবে মারা যাবে না তলোয়ারের পাশে যেতে পারবে না চলো চতুর্দিকের থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিলেন কি মেলল যে বৃষ্টির মতো বৃষ্টির মতো তীর মেরে আলী আকবরের শত্রুর দিকে গালি করে গেল হঠাৎ করে গোরাত থেকে পরে ডাক দিল ও আব্বাজান আমি দুনিয়ার থেকে শাহাদত হয়ে